আসসালামু আলাইকুম স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে এসো আমাদের যে নতুন যে চ্যাপ্টার ছিল তার আজকের ল্যাবরেটরি প্রিপারেশন অফ হাইড্রোজেন সালফাইড, পরীক্ষাগারে হাইড্রোজেন সালফাইড কীভাবে তৈরি করতে হয় সেটা আজকে আমরা দেখব। তো এসো, প্রথমে হাইড্রোজেন সালফাইড সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। এক নম্বর, আবিষ্কারটাকে কে এটা আবিষ্কার করেছিল। 1777 খ্রিস্টাব্দে শিলে যে হাইড্রোজেন সালফাইডটা কি 1777 খ্রিস্টাব্দে শিলে আবিষ্কার করেন। তো এর গন্ধ হচ্ছে, তোমরা অনেকে দেখেছো যে বাড়িতে যদি ডিম পচে যায়, ডিম পচে গেলে কেমন গন্ধ হয়, ঠিক সেম এই এই গন্ধটা হাইড্রোজেন সালফাইডের গন্ধ হচ্ছে সেম ওই পচা ডিমের মতো। তো দেখো উৎস কোথায় কোথায় পাওয়া যায়, আমরা লিখি উৎস, লিখি একটু উৎস মানে কোথায় কোথায় থেকে আমরা পাই। এক নম্বর, এটা সাধারণত আগ্নেয়গিরি যে গ্যাস, আগ্নেয়গিরিতে যে কোন গ্যাস বার হয় আগ্নেয়গিরি থেকে সেই গ্যাসে থাকে। নির্গত গ্যাসে পচা ডিমে বা চামড়া পচা, অনেক সময় চামড়া পচাতে থাকে। বা ওই যে উষ্ণ প্রস্রবণ যেগুলো আছে যে জলগুলো তা সেখানেও পাওয়া যায়, মোটামুটি এই সমস্ত জায়গাগুলো পাওয়া যায়। আচ্ছা, এটা এর আণবিক গুরুত্ব হচ্ছে 34। তো সংকেত তো দেখানো হলো H2S, এই হলো হাইড্রোজেন সালফাইড সম্পর্কে একটা সংক্ষিপ্ত একটা ধারণা। তো হ্যাঁ, আরও বলি যে এই গ্যাসটা খুব বিষাক্ত গ্যাস, শ্বাসরোধী গ্যাস, মানে এই গ্যাসটা যদি আমাদের শরীরে প্রবেশ করে তাহলে আমাদের খুব মানে দুর্ঘটনা ঘটতে পারে বা মানুষটা মারা যেতেও পারে যদি অতিরিক্ত মাত্রায় চলে যায়, সেক্ষেত্রে মারা যেতে পারে। তো এক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে, যখন আমরা পরীক্ষাগার তৈরি করব সেই বিষয়ে দেখানো হবে। এসো, দেখো পরীক্ষাগার তৈরি করতে গেলে আমার প্রথম দরকার কি, কিছু ইনস্ট্রুমেন্ট দরকার, তার রাসায়নিক উপকরণ দরকার। হ্যাঁ, সেই সমস্তগুলো এক করে লিখি। রাসায়নিক উপকরণ কি, রাসায়নিক উপকরণ, রাসায়নিক উপকরণ বলতে এখানে ফেরাস সালফাইড লাগবে, FeS, এবং লঘু সালফুরিক অ্যাসিড, লঘু H2SO4, এটা দরকার। তো কি বিক্রিয়া করে বিক্রিয়াটা দেখা যাক, রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়াটা হচ্ছে FeS প্লাস H2SO4, এটা বিক্রিয়া করে কি করছে, FeSO4 প্লাস H2S, এই গ্যাস, এটা হলো রাসায়নিক বিক্রিয়া। এবার দেখানো যাক কীভাবে এটা আমরা তৈরি করি, সে ছবিটাকে দেখানো যাক। একটা উল বোতল দরকার, দুই মুখ খোলা যে বোতলগুলো থাকে এগুলোকে উল বোতল বলে। একটা ফানেল যেটা এটা হচ্ছে FeS, এটা হলো লঘু
সালফিউরিক অ্যাসিড এই ফানেল দিয়ে এখান দিয়ে ঢালা হয়, লঘু সালফিউরিক অ্যাসিড এখানে যাবে। আর এইখান দিয়ে একটা ইউ আকৃতির সে বিক্রিয়াটা আমরা মুছে দিই, দরকার নেই এখন আর। একটা ইউ আকৃতির চোঙ থাকে, সেখানে রাখা থাকে কি না ফসফরাস পেন্টাক্সাইড বা টেট্রা ফসফরাস ডেকাক্সাইড যেটা বলে, মানে ফসফরাস পেন্টাক্সাইডের তো পলিমার আকারে থাকে, এটা P2O5 বা P4O10 এই আকারে থাকে। এটা একটা গ্যাস জার, কি হলো না এখানে এফিএস গুলো, এই যে নিচে এই যে উলফ বোতল যেটা বলে, এই উলফ বোতলের মধ্যে আমি রাখলাম এবং এখান দিয়ে লঘু সালফিউরিক অ্যাসিড প্রবেশ করানো হলো। এবং এই যে দীর্ঘনল যে ফানেলটা আছে, এই ফানেলটা যেন সবসময় এই যে পাত্র যে তলদেশ দেখতে পাচ্ছে একদম যেন তলদেশের কাছাকাছি থাকে, অর্থাৎ এই যেখানে অ্যাসিডগুলো থাকবে যেন এই দ্রবণী অ্যাসিডের মধ্যে ডুবে থাকে সর্বদা এর মুখটা। যদি তা না হয় তাহলে দেখো এখানে যদি উপরের দিকে থাকে তাহলে যদি উৎপন্ন গ্যাসটা সে এখান দিয়ে বেরিয়ে যেতে পারে। আর অবশ্যই এই জায়গাগুলো আমি সিল বা অর্থাৎ আটকে দেবো কর্ক দিয়ে, যাতে এখান দিয়ে উৎপন্ন গ্যাসগুলো না বাড়াতে পারে ভ্যাসলিনের সমস্ত জিনিস দিয়ে, কারণ এগুলো খুব বিষাক্ত গ্যাস, এটা যদি বার হয়ে যায় তাহলে কী হবে আমাদের শরীরের ক্ষতি হয় বা অনেক সময় কি প্রাণহানি ঘটতে পারে। ওই জন্য আমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে যেন কোনো প্রকার এখান থেকে উৎপন্ন গ্যাসটা না বার হতে পারে। সেটা করলাম আর কি, এই উৎপন্ন গ্যাসটা কি হলো এখান দিয়ে যাবে এসে এই যে ইউ আকৃতির যে নলটা আছে এর মধ্যে থাকে কি না পি টু ও ফাইভ এই ফসফরাস পেন্টাক্সাইড থাকে, এটা কী করে এখানে উত্তর যে জলীয় বাষ্প অংশ থাকে সেটা এখান থেকে শুষে নেয়। হ্যাঁ, নিয়ে যেটা উৎপন্ন হয় সেই গ্যাসটা এখান দিয়ে শুষ্ক গ্যাসটা এখানে যায়, যেহেতু বায়ুর থেকে সামান্য ভারী তার জন্য বায়ুর উদ্দ অপসারণ দ্বারা এই গ্যাসটা আমরা গ্যাসজারে সংগ্রহ করি। হলো এক্ষেত্রে আমরা লঘু সালফিউরিক অ্যাসিডের পরিবর্তে গাঢ় সালফিউরিক অ্যাসিড বা গাঢ় নাইট্রিক অ্যাসিড বা গাঢ় HCl ব্যবহার করব না কেন? দেখো সে সমস্ত ক্ষেত্রে আমরা জানি গাঢ় সালফিউরিক অ্যাসিড একটা তীব্র জারক পদার্থ, সে কী করবে না এটাকে জারিত করবে, এফিএসকে জারিত করে দিয়ে সালফার ডাইঅক্সাইড তৈরি করে দেবে। যে উৎপন্ন যে সালফার ডাইঅক্সাইড হবে সেটা আমরা সেক্ষেত্রে আমরা কী করবো, সেক্ষেত্রে আমরা ওই আমাদের যে হাইড্রোজেন সালফাইড দরকার সেটা আমরা পাবো না, তার জন্য আমরা ওগুলো করবো না। তো এই গেল পরীক্ষাগারে তৈরি করা হয়। আচ্ছা, এরপরে এসো আর একভাবে তৈরি করা যায় সেটাও দেখা যাক। সেটাকে বলা হয় ক্রিপস পদ্ধতি। ক্রিপস যন্ত্রে কিভাবে তৈরি করা হয়, কিভাবে H2S তৈরি করা হয় এটা আমরা এখন দেখব। দেখো ক্রিপস যন্ত্র প্রথমে আঁকি,
একটু ছবিটা বড় হবে। এগুলো কর্ক দিয়ে আটকানো থাকবে। এখানে এখান দিয়ে লঘু সালফিউরিক অ্যাসিড H2SO4 প্রবেশ করানো হবে। এখান দিয়ে এই যে ফানেল দিয়ে একটা বেঁকানো ফানেল এখানে এসে জমা হয় প্রথম, এখান থেকে আস্তে আস্তে এই পথ দিয়ে এই পাত্রে এসে লঘু সালফিউরিক অ্যাসিড জমা হবে। আর এখানে থাকবে স্টপ ককটা, এখান দিয়ে নির্গমিত যে গ্যাসটা বার হবে এখান থেকে H2S। দেখো এই যন্ত্রটা ক্রিপস যন্ত্র বলে, টিপস যন্ত্র যন্ত্রে H2S তৈরি, এই যন্ত্রটাকে ক্রিপস যন্ত্র বলে। এখানে কি হয় না, এই যে মাঝখানে যে পাত্রটা থাকে, যে মাঝখানে যে জারটা থাকে, এখানে কি রাখা হয় না, এখানে FES রাখা হয়, হলো এখানে FES রাখা হয়। আর এই পাত্রটা টোটালি একসঙ্গে যুক্ত থাকে, এর মাঝখান দিয়ে পুরো উঠে যায় কি আর একটা কাঁচের একটা পাত্র যেটা দেখতে পাচ্ছ তোমরা, এটা উঠে যায়। এবং কি এর সাথে একটা ফানেল যুক্ত করা থাকে, এখান দিয়ে লঘু সালফিউরিক অ্যাসিডগুলো আসে, আসার পর একদম এই পর দিয়ে এখানে এসে জমা হয়। এবার কি যখন আস্তে আস্তে এখান থেকে পড়তে থাকে, তখন আস্তে আস্তে সালফিউরিক অ্যাসিডগুলো ওপরে ওঠে এবং যেই FES-এর সংস্পর্শে আসে তখন কি হয় না, গ্যাস উৎপন্ন হয়, হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হয়, এই পথ দিয়ে সে বার হয়ে যায়। এইবার মনে করো কখনও তোমার প্রয়োজন হলো যে আমি এখন সালফিউরিক অ্যাসিড এই হাইড্রোজেন সালফাইড গ্যাস আমার প্রয়োজন নেই, তাহলে তুমি কী করবে এই কর্কটা বন্ধ করে দেবে। তখন কি হবে, কন্টিনিউ এই এই তো এখানে সালফিউরিক অ্যাসিড উঠছে, এখানে থাকছে এখানে, এবং এখানে কি গ্যাস তৈরি হচ্ছে, কিন্তু সে তো বার হতে পারছে না। তখন কি হবে, বার না হতে পেরে সে উপর থেকে কি একটা প্রেশার ক্রিয়েট করবে। প্রেশার ক্রিয়েট করলে কি হবে, আস্তে আস্তে এই সালফিউরিক অ্যাসিড লঘু সালফিউরিক অ্যাসিডটা আস্তে আস্তে নিচের দিকে নেমে আসবে, নিচের দিকে যখন নেমে আসবে তখন আস্তে আস্তে আবার এই নল দিয়ে সে ব্যাক করে উপরের দিকে উঠে যাবে। তখন কি এই দুটোর মধ্যে এই দুইখানটায় এখানে এদের মধ্যে সংযোগ বিচ্ছিন্ন হবে, বিচ্ছিন্ন হওয়ার জন্য কি বিক্রিয়াটা বন্ধ হয়ে যাবে। তাহলে আমার কি এই এই পাত্রে বা এই ক্রিপস যন্ত্রে একটা সুবিধা হচ্ছে কি, যে আমার প্রয়োজন মতো আমি গ্যাস নিতে পারবো, তৈরি করতে পারবো, এবং প্রয়োজন না থাকলে আমি বন্ধ করে দিতে পারবো বা আমি বিক্রিয়াটা বন্ধ হয়ে যাবে। এটা খুব সুন্দর একটা পদ্ধতি। হ্যাঁ, তো অনেক সময় পরীক্ষায় কোশ্চেন হয় যে ক্রিপস যন্ত্রের সাহায্যে কী হবে তোমরা হাইড্রোজেন সালফাইড গ্যাস তৈরি করবে, সেটা দেখাও। তো এই ছবিটাকে সুন্দর করে তোমরা করবে, হ্যাঁ এটা খুব সুন্দর এভাবে করবে। এবং খেয়াল রাখবে অবশ্যই এই যে সমস্ত জায়গাগুলো তোমার যেন অবশ্যই কর্ক দিয়ে, এই যে ছিদ্র যেখানে যেখানে আছে যে সমস্ত জায়গাগুলো সেখানে যেন কর্ক দিয়ে অবশ্যই সিল করা থাকে,
না হলে এই গ্যাসটা বাইরে বেরিয়ে যাবে, তার ফলে কি হবে, এটা খুব বিষাক্ত একটা গ্যাস, ক্ষতি হবে। তো এসো এরপরে আসা যাক যে এর কিছু ধর্মগুলো আছে, সেই ধর্মগুলো একটু জেনে নেওয়া যাক। H2S এর ধর্ম, দেখো ধর্মগুলো দু রকমের হয়, একটা হচ্ছে ভৌত ধর্ম আর একটা রাসায়নিক ধর্ম। তো আমরা প্রথমে রাসায়নিক ভৌত ধর্ম জিনিসটা কি, আমরা আগেই বলেছিলাম যে একটি বিষাক্ত গ্যাস, একটা বিষাক্ত গ্যাস। দু নম্বর হচ্ছে কি, একটা পচা ডিমের মতো গন্ধযুক্ত ঝাঁঝালো গ্যাস। গন্ধটা কেমন, পচা ডিমের মতন, পচা ডিমের মতো গন্ধযুক্ত তো গ্যাস। আচ্ছা তিন নম্বর কি বলতে, এর জলে, সাধারণত জলে খুব অল্প পরিমাণে দ্রবীভূত হয়, খুব সামান্য পরিমাণে, কিন্তু যদি জলের উষ্ণতা বেড়ে গরম জল দেওয়া হয় সেক্ষেত্রে কোনো রকম দ্রবীভূত হবে না। কি বললাম, যে জলে সামান্য দ্রবীভূত হয় কিন্তু গরম জলে দ্রবীভূত হয় না। আর কি বলা যেতে পারে, না এটা বায়ুর থেকে 1.2 গুণ ভারী, বায়ুর থেকে সামান্য এতটা ভারী। আর বাষ্প ঘনত্ব বলা যেতে পারে, এর বাষ্প ঘনত্ব, H2S এর বাষ্প ঘনত্ব 17, এটা একটু মনে রাখবে। তাহলে আণবিক গুরুত্ব কত হবে, 34, বাষ্প ঘনত্ব দ্বিগুণ হয়। তো এই হলো মোটামুটি আমাদের ভৌত ধর্মগুলো জানা গেল। এবার এসো রাসায়নিক ধর্ম আমরা কিছু জানবো। রাসায়নিক ধর্মের মধ্যে দেখো প্রথমে বলি যে এটা একটা মৃদু অ্যাসিড, মানে জলে দ্রবীভূত হয়ে জলীয় দ্রবণে খুব সামান্য পরিমাণে H+ আয়ন দেয়। তো তাহলে তার জন্য মৃদু অ্যাসিড। আর দ্বিতীয় আর একটা বলা যাক, অক্সিজেনের সঙ্গে কী বিক্রিয়া করে, অক্সিজেনের সাথে বিক্রিয়া, অক্সিজেনের সাথে কী বিক্রিয়া করে, দেখো অক্সিজেনের সাথে দু রকম বিক্রিয়া হয় সাধারণত। একটা বলছে যদি অল্প পরিমাণে অক্সিজেন থাকে সেক্ষেত্রে কী করে, সেক্ষেত্রে H2S+O2 এখানে কম হয়ে থাকে, জল উৎপন্ন করে আর সালফার উৎপন্ন হয়। হ্যালো, আর যদি বেশি পরিমাণে থাকে সেক্ষেত্রে কী করে, সেক্ষেত্রে জল উৎপন্ন হয় এবং সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করে। এ হলো এর বিক্রিয়া, অক্সিজেনের সাথে বিক্রিয়া। আচ্ছা যেহেতু আমি বললাম মৃদু অ্যাসিড, তাহলে ক্ষারের সাথেও একটা বিক্রিয়া দেখা যাক। তার কী, আমরা জানি অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে কী করে, লবণ জল উৎপন্ন করে। তো দেখা যাক লবণ কী লবণ তৈরি করছে, কী জল তৈরি করছে, এটা ক্ষারের সাথে বিক্রিয়া করে দেখা যাক। সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা জানি একটা তীব্র ক্ষার,
এর সাথে যদি আমরা বিক্রিয়া করি তাহলে কি করবে? না, এর সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম বাইসালফাইড আর জল উৎপন্ন করবে, এটা করবে। বা সোডিয়াম সালফাইড করে অনেক সময় Na2S প্লাস জল, এই দুটো প্রোডাক্ট দেয়। এবারে যদি আমরা আসি যে হাইড্রোজেন সালফাইডের বিজারণ ধর্ম দেখাও, এটা পরীক্ষার সময় আসে যে হাইড্রোজেন সালফাইডের বিজারণ ধর্মটা ব্যাখ্যা করো, পরীক্ষা আসে, এটা অনেক সময় পরীক্ষা এসছে, মাধ্যমিক পরীক্ষা এসছে। তো সেক্ষেত্রে আমাকে দেখাতে হবে যে বলবে যে হাইড্রোজেন সালফাইডের বিজারণ ধর্ম একটা ব্যাখ্যা করে দেখাও। তো এসো, বিজারণ ধর্ম বলছি, এটা হলুদ বর্ণর যে ফেরিক ক্লোরাইড থাকে সেটাকে বর্ণহীন করে দিতে পারে, বা যদি পটাশিয়াম ডাইক্রোমেট যদি থাকে, পটাশিয়াম ডাইক্রোমেট বেগুনি কালারের হয় সেটাকে কী করে না সবুজ বর্ণের ধারণ তৈরি করে, একটা পটাশিয়াম ডাইক্রোমেটটাকে সেটা কী করে না ক্রোমিক সালফেট তৈরি করে দেয়। দেখা যাক সেটা বিক্রিয়াটা, দেখা যাক কীভাবে করে না ক্ষারীয় দ্রবণে অ্যাসিডযুক্ত K2Cr2O7 তার সাথে হাইড্রোজেন সালফাইড কি না সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে এটা কী করছে না ক্রোমিক সালফেট করবে, এটা হচ্ছে তোমার কমলা বর্ণের, কমলা বর্ণ। এটা হলো সবুজ বর্ণ, এর সাথে তোমার তৈরি হবে কি প্লাস সালফার সালফার তো আসলো, আর আসবে কি জল থাকবে H2O। দেখো এখান থেকে এই হলো বিজারণ, সরি এটা হ্যাঁ, কারণ এর প্লাস সিক্স থেকে এই ক্রোমিয়ামটা প্লাস থ্রিতে চলে গেছে, আর এখান থেকে এটা জারণ হয়েছে। তাহলে কী হলো না হাইড্রোজেন সালফাইড কী করেছে না এই ক্রোমিয়ামকে বিজারণ করেছে, তো জারণ সংখ্যা কমে গেছে তার জন্য এটা বিজারণ হয়েছে, আর এর ক্ষেত্রে নিজে তো জারিত হয়ে গেছে। যাক, তো এই এই বিক্রিয়াটা তোমাদের ব্যাখ্যা করে দেখাতে হবে এখানে, যখন পরীক্ষায় বলবে যে হাইড্রোজেন সালফাইডের বিজারণ ধর্ম ব্যাখ্যা করো। এরপরে এসো কিছু ধাতব মূলক, হ্যাঁ তো ঠিক আছে, তোমরা এখান থেকে অনেকটাই পড়ানো হলো আজকে। তো বাড়িতে সাধারণত পরীক্ষায় একরকম কোশ্চেন থাকে যে কীভাবে হাইড্রোজেন সালফাইড আমরা পরীক্ষাগারে প্রস্তুত করব, সেটা দেখাও, অথবা হোমওয়ার্ক হিসেবে তোমার কথা কৃত্রিম যন্ত্রের সাহায্যে কীভাবে, এখানে হোমওয়ার্ক হিসেবে লিখে রাখতে পারো যে কীভাবে কৃত্রিম যন্ত্রে
एच टू एस तैरी करा है देखाओ अलरेडी हमें कर दिए थे बोलबे एच टू एस एर विजारण धर्म व्याख्या करी। तीन नम्बर बोलते पारे जे अक्सिजेनेर भिन्नताय एच टू एस एर बिक्रियागुली लिखी। अलरेडी हमें एगुलो कर दिए तुम्हारा एकटू आरेकबार देखे नेबे एगुलो साधारणत परीक्षा थाके तो जत सम्भव तुम्हारा बाड़ीते एगुलो भालो करे प्रैक्टिस करो एवं कोनो रकम समस्या थाकले आमादेर साथे जोगाजोग करो। आमादेर जे व्हाट्सएप ग्रुप आछे भालो थाको सुस्थ थाको। धन्यवाद।